আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত নাহমাদ ভুয়ান রসল্লা আল্লাহ রসুল্লাহ করিম অবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ ইসলামিক আয়োজন রাঙাপুরি মেহেদি নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং দর্শক আজকে আমরা কথা বলবো তাও বানিয়ে কীভাবে আমরা আল্লাহ সুহান হুয়া তালার কাছে মাপ চাইব কীভাবে ফিরে আসব রবের পথে আলোচনার জন্য

ইননাম আ তৌব্বাত ও আল্লাহল্লাহ হিলিল্লা ই আমালু না সু আবি জাহাল সুম্মা এতুবুন আমিন করিবিন ফাউলা কেতুবুল্লাহ আলাইহিম ওয়াকিয়ান আল্লাহ আলীমান হাকিমা আল্লাহ রাবুল্লা আল্লা আহমিন নিসার ১৭ নম্বর আয়াতে এই সৎ করেছেন যে ইননাম আ তৌবা কেবল তাদেরই গৃহীত হবে যারা মানে অজ্ঞতা অজ্ঞতাবশত অবহেলার অথবা না জানার কারণে গুণা করে ফেলেছে তারপর অন্যায় করার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তারা ক্ষমা চায় ফিরে আসে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তো এই বিষয়টি এরকম যে যদি আমরা এর আবিধানিক ব্যাখ্যা করি তাহলেও আমাদের বুঝে আসবে আর তাও শব্দটি আবেদ আবিধানিক অর্থ হলো যে আর রুজু ফিরে আসা হ্যাঁ আরেকটা অর্থ আছে আল ইনাবাতু বাতু ইল আল্লাহর দিকে অগ্রসর হওয়া তো ফিরে আসা কোথা থেকে অন্যায় থেকে অপরাধ থেকে গোনা থেকে হ্যাঁ ছোটো হোক বড় হোক গুণা থেকে ফিরে এসে তারপরে দাঁড়িয়ে থাকা নয় আল্লাহর দিকে অগ্রসর হওয়া এর নাম হলো তাওবা তো তাওবার ব্যাপারে কোরআনুল কারিমে অসংখ্য নির্দেশনা এবং হাদিসে তো আছেই তো এই তাওবাটি আল্লাহ কেন দিলেন এই সুযোগটি এর অর্থ হলো এর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে বান্দা বা আমরা চলতে গেলে শয়তানের ওয়াসায় কুপ্রবৃত্তির তাড়নায় হ্যাঁ মানে দেখা যাবে যে অনেক ভুল অন্যায় নাফরমানি সংঘটিত হয়ে যেতে পারে তো এই যে মানে শয়তানের প্ররোচনা এটা অব্যাহত আছে রমজান মাসে একটু বন্ধ থাকে কিন্তু সে আগে যে শিক্ষা দেয় সে শিক্ষা চলতে থাকে মানুষের মধ্যে দুটি শক্তি আছে একটি ফেরেস্তা সুলভ শক্তি আরেকটা হলো শয়তানি শক্তি মানে এটিকে আমরা কুপ্রবৃত্তি বলি মন্দ ইচ্ছা মন্দ স্পৃহা এবং নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ হ্যাঁ মন্দ বিষয়গুলিকে ভালো সহজ মনে হওয়া ভালো কাজগুলি সবে কাজগুলিকে কঠিন মনে হওয়া এই যে একটা প্রেরণা এই প্রেরণাকে দমন করার জন্য এবং যে পিছনের জীবনে ভুলগুলো হয়েছে সেগুলিকে মুছে ফেলার জন্য ক্লিন করার জন্য যে ওষুধ এটার নাম হলো তৌবা আল্লাতলা এটা দিয়েছেন একটা বিরাট আমাদের নিয়ামত এবং একটা আল্লাহ তালার বিরাট একটা সুযোগ তো সেটি আমরা কিন্তু শুধু রমাদানের জন্য নয় এটা আমাদের সারা বছরের জন্য প্রতিনিয়ত ধন্যবাদ মহাত্ম একটি বিষয় জানতে চাচ্ছি আমরা অনেকেই তওবা বা করি শুধুমাত্র হাতের তালো দিয়ে দুইবার তিনবার মুখ চাপড়িয়ে বলি তবা তওবা তওবা বাম দেখে তিনবার থুথু নিক্ষেপ করে বলি তওবা তওবা তো এই ধরনের তবাগুলো আল্লাহ কবুল করেন কিনা তবা করার জন্য আসলে একজন মোহমিনের কি কি করতে হবে স্পষ্টভাবে যদি বলতেন জি ধন্যবাদ এইটি এই জন্য মানে গ্রহণযোগ্য নয় যে মানে শুধু দুই গালে হাত দিয়ে অথবা মুখে উচ্চারণ করাটা যথেষ্ট নয় আপনাকে প্রথমত করতে হবে কি যে অন্যায় ছোট হোক বড় হোক যেটা এসেছে এর জন্য লজ্জিত হতে হবে আমরা এই ফিরবো ইনশাআল্লাহ তাহলে একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙ্গাপুরী মেহেদি নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং দর্শক সময় হয়েছে একটি বিরতিতে যাবার বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশা আল্লাহ Shut up. Welcome to Pine City, a state of the art ambitious project where thousands of dreams are coming to life. A perfect gated community to nurture the future amidst the beauty of nature. Open 888 beaker of open space premise with wide and spacious 120 feet avenue roads where life will be smoother than ever by Paya Group Rangapuri. উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে আহলান وسهلا জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙ্গাপুরী মেহেদি নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং আমরা আলোচনা করছিলাম তাওবা নিয়ে محترم যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলেন যে তাওবা করার জন্য কি কি করতে হবে এই বিষয়টি যদি আবারও বলতেন তো তাওবা আসলে শুরু হবে এটার অন্তর থেকে মনের ভিতর থেকে আসতে হবে যে আমার কাজটি অন্যায় হয়েছে এবং নিজে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে এটা অনেক মন্দ কাজ করেছি তো এটি হলো একটি অংশ দ্বিতীয় অংশ হল যে কাজটি গোনা যে কাজটি আল্লাহর দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে অপরাধ বা রাষ্ট্রীয় আইনে অপরাধ মানুষের সমাজের দৃষ্টিতে অপরাধ সবই একই রকম শরীয় যেগুলিকে অপরাধ বলেছে মানুষ অপরাধ মনে করে সেটি ত্যাগ করতে হবে দ্বিতীয় ধাপ যে একজন মানে তোবা তোবা বলছে আবার মিথ্যা কথা বলে যাচ্ছে মানে এক মিটিংয়েই তবা তোবা আবারই গিয়ে বোধ করতেছে এক বৈঠকেই তোবা বলতেছে আবার অশ্লীল গান ছবি দেখতেছে এক মি এক রাত্রে তোবা করতেছে পরের রাত্রে থেকে আবার পান করতেছে এটা হলো ছেলে খেলা এটা হলো এক ধরনের তামাশা এগুলিতে আল্লাহ আরও বেশি বিরক্ত হন আপনাকে হতে হবে কি যে মানে কার্যকর যে আমি আমি ভুল করেছি আর এক সেকেন্ড পর থেকে আর করবো না দুই তিন হলো সামনে ভবিষ্যতে জিন্দিকিতেও করব না এটা মানে মনে মনে যে ঠিক আছে এই রমজানে করব না আগামী আবার এগারো মাস করবো এটা এই ফাইল আমি আল্লাহর সাথে চলবে না বলতে হবে কি যে আমি আর জীবনেও করব না তিন আর চতুর্থ একটা কাজ আছে যদি গোনাটা পারস্পরিক লেনদেন হয় মহামাল মধ্যে হয় হ্যাঁ মানুষের হক নষ্ট করেছি ভাই বোনের হক নষ্ট করেছি স্বামী স্ত্রী পিতামাতা দেশবাসী জনগণের হক নষ্ট করেছি অথবা পাওনাদের পাওনা দেয় না হ্যাঁ ধোকা দিচ্ছি ফোন বন্ধ করে রাখছি এদের তো বা কোনো দাম নাই জন্য চতুর্থ হলো লেনদেন ক্লিয়ার করে আসতে হবে অর্থাৎ মিটমাট করতে হবে মীমাংসা করতে হবে যে মাপ চাই আমি ভাই আপনার পাওনা দিলাম আমাকে ক্ষমা করে দেন তো অন্যের বা বান্দার হক ক্লিয়ার করা এটি হলো তো আবার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এই চারটি কাজ অনুতপ্ত হওয়া কাজটি গুণাটি ত্যাগ করা ভবিষ্যতে করবো না বলে দৃঢ় প্রত্যয় নেওয়া এবং লেনদেন হলে লেনদেন পরিষ্কার করে মাপ চেয়ে নেওয়া এরপরে আল্লাহ তালার কাছে আল্লাহ আমাকে ক্ষমা করুন আর মুখে যে বাক্যটা সেটা হাদিসে আছে যে আজতা অকফরুল্লাহ হাওয়া আতু উববেই লাই তো ওই যে গালে হাত দেওয়ার দরকার নাই শুধু আজতা অকফিউল্লাহ হাওয়া আতু উবই লাইক অথবা আস্ত আফরুলুল্লাহ আলা আজি ইমাল্দি আলাহ সুসাল্লাহ আলিসাল্লাম প্রতিদিন একশো বারের বেশি তবা করতেন অথচ তার জীবনে কোনো গুণা ছিল না তো সেক্ষেত্রে মতারা আমাদের তবা প্রতিদিন কতবার করা উচিত মানে কমভাবে তো একশোবার তো করতেই হবে আর এর বেশি কারণ হলো দেখেন এখানে খাদিসে আছে যে মাল্লাজিম আল ইস্তেকফার জা আল আল্লাহমিন মখরাজা অমিন কুল্লি হমিন ফারাজা ওয়েরজকিন হাইসুল এক হাদিসে নবীজি একটা তো বলেছেন যে আল্লাহ ফিরুল্লাহ আমি শতবারে বেশি করি তাহলে কি যে ব্যক্তি সবসময় তোবা ইস্তেকফার করবে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেবেন এক হলো তাকে সংকট আর্থিক অনটন থেকে মুক্ত করবেন

অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইন্সা আল্লাহ আগামীকাল নতুন পর্বে নতুন আলোচনায় আবারও আমরা হাজির হব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ